আমরা আধুনিকায়নের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই আমাদের পরিবেশ ক্ষতির মুখে পড়ছে। আজ আমরা জানব পৃথিবীর 10টি বায়ু দূষিত দেশ সম্পর্কে। তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বরে আছে উগান্ডা। উগান্ডা দেশটির বায়ু দূষিত স্কোর 14.5। উগান্ডায় দূষণ একটি গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জ যা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় বেশি ভোগে। উদাহরণস্বরূপ WHO-র মতে কেনিয়ার নাগরিকদের তুলনায় উগান্ডাবাসীরা বায়ু দূষণে মারা যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেশি। IQAR অনুযায়ী দেশে PM2.5 ঘনত্ব যার বায়ু দূষণের মাত্রা 39.6। 9 নম্বরে আছে ইথিওপিয়া, স্কোর 14। পানির মানের দিক থেকে ইথিওপিয়া পঞ্চম সবচেয়ে খারাপ দেশ হিসেবে স্থান পেয়েছে, যার ইপিআই স্কোর 100-এর মধ্যে 10.9। ইথিওপিয়ার 62 মিলিয়নের বেশি মানুষ পানির সংকট দ্বারা প্রভাবিত, যা বিশ্বের সমস্ত লোকের 7.5% সমান, যা পানির সংকটের মুখোমুখি। 8 নম্বরে আছে সুদান, স্কোর 13.5। সশস্ত্র সংঘাত, ভূমিক্ষয়, বন উজাড় এবং বায়ু ও পানি দূষণের কারণে সুদান সম্পূর্ণ পরিবেশগত সংকটের সম্মুখীন। এটি 44.6 UGM-3-এর PM2.5 ঘনত্ব সহ বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির মধ্যে একটি। আছে বাংলাদেশ, স্কোর 12। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2023 অনুসারে বাংলাদেশের বাসিন্দাদের দূষণের কারণে তাদের আয়ু 6.8 বছর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেশটি WHO-এর বায়ু দূষণ নির্দেশিকা পাস UGM-3-এ পূরণ করে তবে এটি বিপরীত হতে পারে। বর্তমানে বাংলাদেশের একটি PM2.5 ঘনত্ব সহ 65.8টি বায়ুমানের দিক থেকে পঞ্চম সবচেয়ে দূষিত দেশ করেছে। 6 নম্বরে আছে রুয়ান্ডা, স্কোর 11.5। রুয়ান্ডা জলের গুণগত মানের জন্য বিশ্বের 10ম সবচেয়ে দূষিত দেশ এবং বায়ু দূষণের ক্ষেত্রে 13তম সবচেয়ে খারাপ হিসাবে স্থান পেয়েছে। 5 নম্বরে আছে ভারত, সবচেয়ে বিপজ্জনক বায়ু গুণমান সহ দেশগুলির মধ্যে ভারত নিজেকে খুঁজে পায়। 2023 সালের মার্চ মাসে দক্ষিণ ও মধ্য এশিয়ার 15টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে 12টি ছিল ভারতীয় শহর। দেশের একটি PM2.5 ঘনত্ব সহ 53.3 UGM-3-এর এটি জলের গুণমানের ক্ষেত্রেও ভালো নয়। 4 নম্বরে আছে নাইজেরিয়া, স্কোর 10। নাইজেরিয়া বিশ্বের অন্যতম দূষিত দেশ। জলের গুণমানের জন্য পরিবেশগত কর্মক্ষমতার সূচক ইপিআই অনুসারে দেশটির 100-এর মধ্যে 4.9 স্কোর রয়েছে, যা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন এবং চাঁদ দেশটির পরে অবস্থিত। 3 নম্বরে আছে পাকিস্তান, স্কোর 7। বিশ্বের তৃতীয় দূষিত দেশ পাকিস্তান। এটি বায়ুতে দূষণকারী উচ্চ ঘনত্বের কারণে IQAR-এর মতে দেশে PM2.5-এর ঘনত্বে 70.9 UGM-3 এর বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। লাহোরকে 2022 সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল। 2 নম্বরে আছে বুরকিনা ফাসো, স্কোর 5। বুরকিনা ফাসোর সমস্ত সাধারণ অসুস্থতার 8.5% অভ্যন্তরীণ দূষণের জন্য দায়ী। এটি 63 UGM-3-এর PM2.5 ঘনত্ব সহ 2024 সালের দিকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির মধ্যে একটি। 1 নম্বরে আছে চাঁদ, স্কোর 1। বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাঁদ। দেশে উদ্বেগজনকভাবে উচ্চ PM2.5 ঘনত্ব 89.7 UGM-3 বায়ু দূষণের জন্য বিশ্বের সর্বোচ্চ। পানির গুণমানের ক্ষেত্রে এটি সবচেয়ে দূষিত দেশ হিসেবে স্থান পেয়েছে।